মৌলানা কাসিম নানাতুবি দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাপক, আপনার হাকিমুল উম্মত মুজাদ্দিদ মৌলানা আশরাফ আলী থানবী, খলিল আহমদ সাহারানপুরি, আপনার কুতুবের আব্বানী মৌলানা রশিদ আহমদ গঙ্গোহি, এই চারিওগারী আলিম ওলামার পীর হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি, তেখেতে নিজে হাতে কিতাব লিখিছে ফাইসালায়ে হাফতে মাসলা, 111 নম্বর পৃষ্ঠাত কি ফাইসালা দিছে এইটু উত্তর লাগে, যদি আপনার উত্তর দিব পারে, যদি সৎ খাওক আছে উত্তর দিয়ক, অন্যথা গালি গালাজ নাপারিব। মোক বিভিন্ন ধরনে ফোন করে মেসেজ করে বিভিন্ন ভয় ভাবুকি দেখুয়া হয়েছে, বিভিন্ন গালি গালাজ পড়া হয়েছে, পুলিশের ধমকি দিয়া হয়েছে, কেসর ধমকি দিয়া হয়েছে। আপনার ভাবিছে নাকি আমি ভয় খাও? নহয়, আমি ভয় নাখাও, আমি ভয় খাই উলাই আহা নাই, মাথাত কাফন বান্ধি আহিছু, জিয়েঙ্গে তো ওয়াতন মুবারক, মরেঙ্গে তো কাফন মুবারক, মনত রাখিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাদাকাল্লাহুল আযীম। সম্মানীয় দর্শক, বিশেষ সমস্যা অসুবিধা ব্যস্ততার মাজতো বিশেষ একটা গুরুত্বপূর্ণ আলোচনা লৈ আপনার সম্মুখত আহিবলে বাধ্য হলো। আগতে এনেকুৱা কোনো আলোচনা মই সোশ্যাল মিডিয়াত করা নাছিলো, আজি মই বাধ্য হৈ আপনার সম্মুখত আহিলো। হেহে সুন্নি জনতালৈ বিনম্র অনুরোধ, আপনাদের ভিডিওটি এটা এটা শেয়ার করে দিব আর সকলে নিজের নিজের বহুমূল্যবা মন্তব্য কমেন্ট বক্সত দাঙি ধরব। সম্মানীয় শ্রোতা, আপনাদের জানে বিগত সময়সাত দুই এদিনের ভিতর দুই তিনটা কল রেকর্ডিং ভাইরাল হয়েছিল, যত দেওবন্দী মক্তবে ফিকরের এজন আলিমে দিন আর আমার মাজত কিছু তর্ক বিতর্ক হয়েছিল, আর এই কোনো ব্যক্তিগত কোনো তর্ক বিতর্ক হওয়া নাছিলে, তেওঁলোকৰ চিন্তাধারা পেশ করেছিলেন, আমার চিন্তাধারা আমি পেশ করেছিল, আর এইটো এটা আলোচনা হয়েছিল, জ্ঞানের আলোচনা, দালাইল ভিত্তিত যুক্তিসঙ্গত আলোচনা হয়েছিল। আর এই আলোচনাত অসমৰ রাইজে জল জল পট পটকে বুঝি পাইছিলে যে দালাইল কার ওসর মজবুত, দলিল কার ওসর বেশি আছে, সেইটো মোৰ আৰু নতুনকে কবলগীয়া বিষয় নহয়। কিন্তু আচৰিত ধরনের কথা হল, সেইদিনারপরা আজিলৈকে মোক বিভিন্নজনে ফোন করে বিভিন্ন গালি গালাজ করেছে, বিভিন্নজনে ফোন করে হুমকি দিছে যে আপনার উপর কেস ফাইল করিম, হেন করিম, তেন করিম, বিভিন্ন মন্তব্য, বেয়া বেয়া ভাষারেও মোক গালি দিছে। কিয় দেওবন্দী ভাই সকল, কিয় আপনার যদি দলিল দি নোৱাৰে গালি দিব নেকি? এই দেওবন্দর পর আপনার শিক্ষা দিয়ে নেকি? তবলিগী ভাই সকল, দলিল যদি নাই মনে মনে থাকক গালি দিব নেকি? সেইটা আপনার তবলিগত শিকায় নেকি? গালি দিয়াটো আপনাদের নাজানে? আমার দয়ার নবী সাইয়েদুনা শাফিউনা নাবিউনা হাবিবুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিস নাজানে? আয়াতুল মুনাফিক সালাস ইজা খাসামা ফাজার, হাদিসের শব্দ, ইজা খাসামা ফাজারা, যেতিয়া কাজিয়া করিব তেতিয়া কি করিব? গালি গালাজ করিব। আর মূর্খর শেষ অস্ত্র কি জানে? মূর্খর শেষ অস্ত্র হল গালি, এটা মনত রাখিব। হে গালি দি আপনার নিজের দুর্বলতা প্রকাশ নকৰিব পাৰে, যদি দলিল দিয়ক। মই ভিডিও বনাইছো, মোৰ এগেনেষ্ট আপনার ভিডিও বনাক, মোৰ দলিল আপনার কাটি আপনার দলিল পেশ করক, মোৰ তাত যদি আকো দলিল থাকে আকো মই বনাম। কিন্তু ইয়ার মাজত গালি গালাজ, বিভিন্ন হুমকি, বিভিন্ন ধমকি, কিয় আপনার ভাবিছে নেকি আহলে সুন্নাতুল জামাত মাসলকে আলা হাজরত ওয়ালে ভয় করে নেকি? আমি ফিল্ডত নামিছুয়ে কফন বান্ধি, মনত রাখিব, আমি ফিল্ডত নামিছু কফন মূরত বান্ধি নামিছু, মনত রাখিব, আর সদাই মনত রাখিব, জিয়েঙ্গে তো ওয়াতন মুবারক, মরেঙ্গে তো কফন মুবারক, এই কথাকার আপনার ভালকে মনত রাখিব। দ্বিতীয় কথা, যিজন মৌলানার লগত আমার আলোচনা হয়েছিল, তর্ক হয়েছিল, তেও বারু একুয়ে নাজানে, জ্ঞানের ইলিমর শিক্ষা দীক্ষা তেওর একুয়ে নাই,
তেওঁৰ আলাপ আলোচনাতে জল জল পটপটকে প্ৰকাশ পাইছে। সেয়েহে বাকী দেৱবন্দী তবলিগী সমাজতো ভাল ভাল আলিম ওলামা আছে আমি জানো। সেই ভাল ভাল আলিম ওলামালৈ এটা বিনম্ৰ অনুৰোধ, মাত্ৰ এটা প্ৰশ্ন মই আপোনালোকৰ সন্মুখত আজি দাঙি ধৰিম। পাৰে যদি, সৎ সাহস আছে যদি, উত্তৰ দিবচোন আৰু উত্তৰ দি নিজৰ সবলতাৰ প্ৰমাণ দিবচোন। মই এনেকুৱা ভিডিঅ' আগতে বনোৱা নাছিলোঁ, এতিয়া আৰু উপায় নাই, এতিয়া বনাবলৈ মই বাধ্য হৈছোঁ, আপোনালোকে বাধ্য কৰাইছে। এতিয়া সমাজৰ সন্মুখত আপোনালোকৰ কুকৰ্ম, আপোনালোকৰ ভণ্ডামী সমাজৰ সন্মুখত দাঙি ধৰিব লাগিব, এইটো মোৰ নৈতিক জিম্মাদাৰী। সেইকাৰণে এটা প্ৰশ্ন আজি মাত্ৰ মই আপোনালোকক এটা কিতাপ দেখাওঁ। এইয়া মোৰ হাতত আছে ফাইছালায়ে হাফ্ট মাছলা, এটা কিতাপ মই আপোনালোকক দেখাওঁ। মোৰ হাতত আছে ফাইছালায়ে হাফ্টে মাছআলা। লিখক হ'ল শেখুল মাশায়েখ হজৰত হাজি ইমদাদুল্লাহ চাহাব মুহাজিৰে মক্কি। এইজনক নিশ্চয় আপোনালোকে চিনি পায়, নাপালে অলপ পৰিচয় মই আপোনালোকৰ সন্মুখত এইজনৰ দাঙি ধৰক। দেওবন্দ মাদ্ৰাছা যিজন প্ৰতিষ্ঠা কৰিছিলে, দেওবন্দ মাদ্ৰাছাৰ প্ৰতিষ্ঠাপক মৌলানা কাছিম নানথবি, আপোনালোকে যাক মুজাদ্দিদ মানে হাকিমুল উম্মত বুলি কয়, মৌলানা আশ্ৰফ আলী থানবী, মৌলানা খলিল আহমদ চাহাৰণপুৰী আৰু আপোনালোকৰ কুতুবে ৰাব্বানী, কুতুবুল আক্তাব যাক কয় আস্তাগফিৰুল্লাহ, তেওঁ সম্পৰ্কে স্থানীয় ৰব বুলিও আপোনালোকে লিখি থৈছে। নামটো ক'লে ভূমিকম্প আহি যাব। মৌলানা ৰশিদ আহমদ গংগোহী, দেওবন্দ মাদ্ৰাছাৰ প্ৰতিষ্ঠাপক মৌলানা কাছিম নানতবী, আপোনালোকৰ হাকিমুল উম্মত মুজাদ্দিদ আশ্ৰফ আলী থানবী, মৌলানা খলিল আহমদ চাহাৰণপুৰী এম্বটবী, মৌলানা ৰশিদ আহমদ গংগোহী, এই চাৰিওগৰাকী আপোনালোকৰ ডাঙৰ ডাঙৰ মৌলবী। এই চাৰিওগৰাকীৰো পীৰ এইজন হাজি ইমদাদুল্লাহ মুহাজিৰে মক্কি। এই চাৰিওগৰাকী হ'ল মুৰিদ আৰু এই চাৰিওগৰাকীৰ পীৰ হ'ল হাজী ইমদাদুল্লাহ মুহাজিৰে মক্কি। তেওঁ নিজ হাতে লিখা কিতাপ ফাইছালায়ে হাফ্তে মাছআলা। ইয়াৰ পৰা এটা প্ৰশ্ন মই আপোনালোকৰ আগত দাঙি ধৰিম, পাৰে যদি গালি গুলজ নিদি উত্তৰ দিব, আৰু ৰেডি হৈ থাকক ইনশাআল্লাহ। এতিয়া আপোনালোকৰ দিনকাল বেয়াৰ সময় আহি গ'ল, কাৰণ প্ৰথমে আমি একো কৰা নাছিলোঁ। সেই মৌলানাগৰাকীক মই আগতে ফোন কৰা নাছিলোঁ। সেইদিনা মই মেডিকেলত আছিলোঁ, মেডিকেলত থকা অৱস্থাত সেই মৌলানাজনে মোক ফোন কৰিছিলে। মই বুজাইছিলোঁ যে এতিয়া কথা বতৰা পতাৰ সময় নাই, তথাপিও না কথা পাতিবই, তেতিয়াহে মই অলপ আলোচনা আৰম্ভ কৰিছিলোঁ। সেইটো এটা কথা আছে নহয়, হাম কিছি কো ছেড়তে নেহি আগৰ ছেড় দে কিছি কো ছোড়তে নেহি, এইটো কথা মনত ৰাখিব। মাত্ৰ ফাইছালায়ে হাফ্তে মাছআলাৰ পৰা এটা প্ৰশ্ন মই আপোনালোকৰ সন্মুখত দাঙি ধৰিলোঁ। প্ৰশ্নটো হ'ল, কিয়াম কৰা আপোনালোকে বেদাত কয়, কবিৰা গুণাতকৈ ওপৰৰ গুণা কয় আকবাৰুল আকবাৰুল কাবাইৰ বুলি কয়। এতিয়া আপোনালোকে ফটোৱা লগাব, কাছিম নানতবী, ৰশিদ আহমদ গংগোহী, খলিল আহমদ চাহাৰণপুৰী আৰু ইছমাইল খলিল আহমদ চাহাৰণপুৰী আৰু আশ্ৰফ আলী থানবী, এই চাৰিওগৰাকীৰ পীৰ মৌলানা হাজি ইমদাদুল্লাহ মুহাজিৰে মক্কি লিখা কিতাপ ফাইছালায়ে হাফ্তে মাছআলা 111 নম্বৰ পৃষ্ঠাত কি লিখা আছে মই পঢ়ো, আপোনালোকে বুজিব। আউৰ মশৰব ফকীৰ কা য়ে হে কে, আউৰ মশৰব ফকীৰ কা য়ে হে কে, মহফিলে মৌলদ মে শৰীক হোতা হুঁ বল্কে জৰিয়ে বৰকাত সমঝ কৰ হৰ সাল মুনাকিদ কৰতা হুঁ আউৰ কিয়াম মে লুত্ফ ৱা লজ্জত পাতা হুঁ। আকৌ পঢ়ি দিছোঁ, কাণৰ পৰ্দা শুনি শুনি লওক, খুলি শুনি লওক। আৰু মশৰব ফকীৰ কা য়ে হে কে, মহফিল মৌলদ মে শৰীক হোতা হুঁ বল্কে জৰিয়ে বৰকাত সমঝ কৰ হৰ সাল মুনাকিদ কৰতা হুঁ আৰু কিয়াম মে লুত্ফ ৱা লজ্জত পাতা হুঁ। মৌলানা কাছিম নানতবীৰ পীৰ, মৌলানা আশ্ৰফ আলী থানবীৰ পীৰ, মৌলানা খলিল আহমদ চাহাৰণপুৰীৰ পীৰ, মৌলানা ৰশিদ আহমদ গংগোহীৰ পীৰ হাজী ইমদাদুল্লাহ মুহাজিৰে মক্কি কয় যে মই হাজী ইমদাদুল্লাহ, মই
হাজি ইমদাদুল্লাহ, মই কি কওঁ জানেনে আপোনালোক? মই কওঁ যে মই প্ৰত্যেক মিলাদত মই সৰ্বাংগ শৰীৰে উপস্থিত হওঁ। অকল উপস্থিত হোৱাই নহয়, এই উপস্থিত হোৱা মই ভাগ্যৱান, নিজকে মই ভাগ্যৱান বুলি পৰিচয় দিওঁ। আৰু প্ৰত্যেক বছৰ মই স্বভাৱ ভাবি, বৰকত ভাবি মোৰ ঘৰত মিলাদৰ মেহফিল মই অনুষ্ঠিত কৰোঁ। এয়াই নহয়, আৰু কেয়ামে লুৎফ লজ্জত পাতা হওঁ। আৰু মিলাদত যেতিয়া শেষত থিয় হৈ ইয়া নবী ছালামু আলাইকা, ইয়া ৰাসূল ছালামু আলাইকা, ইয়া হাবিব ছালামু আলাইকা, ছালাৱাতুল্লাহ আলাইকা যেতিয়া পাঠ কৰা হয়, মই মজা পাওঁ, অন্তৰৰ শান্তি পাওঁ। এইখিনি বুজি পাইছে? এতিয়া প্ৰশ্ন, যদি মিলাদ কিয়াম কৰা বেদাত, প্ৰথম বেদাতেই আপোনালোকৰ পীৰ হাজি ইমদাদুল্লাহ মহাজিৰে মক্কী, মিলাদ কিয়াম যদি শিৰিক, প্ৰথম মুশ্ৰিক হাজি ইমদাদুল্লাহ মহাজিৰে মক্কী, তো পীৰ যদি বেদাতি হয় মুৰিদ কি হ'ব আপোনালোকেই ক'ব, পীৰ যদি মুশ্ৰিক হয় মুৰিদ কি হ'ব আপোনালোকেই ক'ব। আৰু যদি এই আপোনালোকৰ পেট পূজা, ভিতৰত এটা মুখত এটা, পেট বচাবৰ কাৰণে যদি এইবিলাক কৰি আছে, নকৰিব, আৰু পাৰে যদি মোৰ হাতত থকা এইখন কিতাপৰ 111 নম্বৰ পৃষ্ঠাৰ এই প্ৰশ্নৰ উত্তৰ দি নিজৰ সবলতাৰ প্ৰমাণ দিব, প্ৰকাশ কৰিব, অন্যথা গালি গলাচ কৰি নিজৰ মূৰ্খতাৰ পৰিচয় নিদিব। ইনশাআল্লাহ, চুম্মা ইনশাআল্লাহ আকৌ আলোচনা কৰিম। সেইজন মৌলানাৰতো কোনো জ্ঞান নাই, আলোচনাৰ মাধ্যমতে বুজি পাইছোঁ। বাকী আলিম ওলামা যিসকল আছে দেওবন্দী তবলিগী জামাতৰ, তেওঁলোকৰ ভাল ভালো আলিম আছে, আপোনালোকৰ দৃষ্টিগোচৰ কৰিছোঁ। পাৰে যদি মোৰ উত্তৰটো দি মোৰ অন্তৰত শান্তি দিবচোন, আপোনালোকৰ যদি সৎসাহস আছে, আৰু যদি নাই তো মই ক'বলগীয়া একো নাই, অন্যথা আনক ভয় ভাবুকি নেদেখাব।